আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে ক্যাব কেন করাতে হয় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স সাধারণ সাধারণত দাঁত যদি দাঁতে যদি এ ধরনের ক্যাভিটি তৈরি হয় অনেক বড় ধরনের আর সেই ক্যাভেটিটি যদি দাঁতের ভিতরে থাকা পাল্প অবধি পৌঁছে যায় এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন যদি এমনটি অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে সেই দাঁতগুলা পাল্পাইটিস রোগে আক্রান্ত থাকে তো পালপাইটিস রোগে আক্রান্ত দাঁতগুলো দাঁতের যে ভিতরে থাকা যে পাল্প থাকে প্রতিটি দাঁতের ভিতরে এ ধরনের পাল্প রয়েছে সামনের দাঁতে মাড়ির দাঁতে উভয় দাঁতেই এ ধরনের পাল্প রয়েছে যে পাল্পের ভিতর থেকে ব্লাড সার্কুলেশন হয় তো ভিওয়ার্স এই পাল্পে যখন ক্যাভিটি পৌঁছে যায় তখনই দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় আর তখন যদি সেই দাঁতটি না ফেলে রাখা রাখতে চায় তখন সে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় তো রুট ক্যানেল ট্রিটমেন্টটি করার সময় দাঁতের ভিতরে যে পাল্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুট অংশ এটি হচ্ছে শিকড় তো এই শিকড়ের ভিতরে পাল্প থাকে এই পাল্পটি ইনফেকশন হয়ে যাওয়ার কারণে দাঁতে ব্যথা থাকে সেই ইনফেকশন হয়ে যাওয়া দাঁতটি ধীরে ধীরে সে দাঁতের ভিতরে থাকা পাল্পটি বিশেষ ফাইলির মাধ্যমে সেই পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন যে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে একটি ফাইলের মাধ্যমে সেই পাল্পগুলো তুলে ফেলা হয় আর সেই পাল্প তুলে ফেলার কারণে অন্য অন্য যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এখানে যে দাঁতগুলো রয়েছে এগুলার পাল্প অক্ষত রয়েছে ভালো আছে তো ভিউয়ার্স এখানে এই দাঁতটিতে সমস্যা হয়ে যাওয়ার কারণে সে পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয়েছে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তো রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে দাঁত ব্যথামুক্ত হয়ে যায় কোনো ব্যথা থাকে না যদি রুট ক্যানাল ট্রিটমেন্টটা পারফেক্টভাবে হয়ে থাকে তো ভিউয়ার্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের ভিতরের গুলো তুলে ফেলা হয় তখন সেই দাঁতটি পুরোপুরিভাবে তার সেন্সেশন তার অনুভূতি হারিয়ে ফেলে দাঁতটি তার ভাইটালিটি বা সজীবতা হারিয়ে ফেলে তো তার জন্যে যখন দাঁতটি ঠিকই মাড়ির মধ্যে থাকে মাড়ির মধ্যে ভিতরে দাঁতটি অবস্থিত থাকে কোনো রকম নরচর হয় না কিন্তু দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে দাঁতটি যদি আপনি ক্যাপ না করান সেক্ষেত্রে ধীরে ধীরে কালো হয়ে যায় এবং কালো হয়ে যাওয়ার কারণে যে কোনো সময় সেটি ভেঙে যেতে পারে ধীরে ধীরে এটি ভঙ্কুর হয়ে যায় অধিক চাপে ভেঙে পড়তে পারে কারণ এই দাঁতে কোনো ব্লাড সার্কুলেশন নাই কোনো রক্ত চলাচল নাই তার জন্য দাঁতটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আর তার জন্যই সে দাঁতটি প্রোটেক্ট করার জন্যই দাঁতে ক্যাপ করাতে হবে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি এখানে পাল্পটি পরিষ্কার করে ফেলা হয়েছে এবং এই পরিষ্কার করার ফলে দাঁতটি কিন্তু পুরোপুরি হালকা হয়ে গেছে বা দাঁতটি পুরোপুরি দাঁতের জায়গায় বসে আছে ঠিকই কিন্তু ফাংশনলেস অর্থাৎ মৃত একটি দাঁত বলা চলে তো ভিওয়ার্স এই দাঁতটি প্রোটেক্ট করার জন্য দাঁতে অবশ্যই একটি ক্যাপ পরাতে হয় কারণ যদি এভাবে থাকে তাহলে কিছুদিনের মধ্যে দাঁতটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভিউয়ার্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাঁতটি এভাবে কিছুটা অংশ কেটে এভাবে ছোট করে নেওয়া হয় ক্যাপ পরানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতটি যে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করার প্রয়োজন হবে সে দাঁতে এভাবে কাটিং করার প্রয়োজন রয়েছে তো এভাবে কাটিং করে কিছু অংশ কমায় নিয়ে একটি ক্যাপ সেই দাঁতে যখন পরিয়ে দেওয়া হবে তখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যাপ করা হয়েছে এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে এখানে একটি দাঁতে ক্যাপ করা হয়েছে যে দাঁতটা যদি এক তৃতীয় অংশ ভাঙাও থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্যাপ করলে ঠিক আগের মতো হয়ে যায় যদি অনেক বড় গর্ত হয়ে যায় দাঁতের উপরে সেক্ষেত্রেও ক্যাপ করলে সেই দাঁত দ্বারা ঠিক আগের মতোই খাবারগুলো চিবিয়ে খাওয়া যায় এবং সৌন্দর্যও বৃদ্ধি করা যায় তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটা কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে ক্যাপ করে দেওয়া হয়েছে যাতে সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি সুরক্ষিত থাকে ভিউয়ার্স এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এখানে যে সমস্যাটি রয়েছে দুটি দাঁতে এখানে দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত কিন্তু এই এখানে কিন্তু ক্যাপ করা হয়েছে এটি ক্যাপ করার পরের ছবি তো এটি ন্যাচারাল দেখতে ক্যাপগুলো দেখতে ন্যাচারাল হয় দাঁতের মতোই হয় অনেকের সময় দেখে বোঝাই যায় না যে কোনটা ক্যাপ আর কোনটা অরিজিনাল দাঁত তো ভিউয়ার্স এখানেও দেখেন ট্রিটমেন্টের পরে দাঁতগুলো একটু ছোট করে কেটে নিয়ে সেখানে বিশেষ পেস্টিং পেস্টিংয়ের মাধ্যমে সেখানে কিন্তু ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম ন্যাচারাল রাতের মতোই দেখা যাচ্ছে ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি দাঁতে সমস্যা ছিল এটি সামনের একটি দাঁত তো এখানেও কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে যেহেতু দাঁতের পাল্পটি তুলে ফেলা হয়েছে তার জন্য দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে পারে বা ধীরে ধীরে ভঙ্কুর হয়ে যেতে পারে অধিক চাপে ভেঙেও যেতে পারে আর তার জন্য সেই দাঁতটি পোটেকের জন্য কিন্তু দেখুন দাঁতটা ছোট করে নিয়ে সেখানে একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে এই ক্যাপের ভিতরে যদি কোনো রকম খাদ্যকণা বা পানি না ঢোকে তাহলে এটি যদি ট্রিটমেন্টটি কমপ্লিট হয় তাহলে আজীবন কোনোদিন কখনও আর এই দাঁতের সমস্যা হওয়ার কোনো চান্স থাকে না যদি রোড ক্যানেল ট্রিটমেন্টটি একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হয়ে থাকে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম